হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু স্টেট ইউন বাংলা বন্ধুমান আজকের আপডেটে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা নিয়ে একটা খুশির খবর আছে খুব বেশি সমস্যা না হলে এবছরের শেষের দিকে মানে নভেম্বর ডিসেম্বরে আবাস প্লাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হতে চলেছে আপনারা অনেকেই আমাকে প্রায়ই জিজ্ঞাসা করেন যে আবাস প্লাস নিয়ে কোনো আপডেট আছে কি না দাদা এতদিন আমি কিছুই বলতে পারতাম না কারণ সত্যি কোনো আপডেট ছিল না আবাস প্লাস যোজনার পঞ্চায়েত কাজেই শেষ করতে পারেনি তো কি বলতাম তো এতদিনে একটা আবাস প্লাস নিয়ে পজিটিভ খবর উঠে এসেছে তো চলুন আমরা আজকের ভিডিওতে দেখে নিই প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা নিয়ে ঠিক কি আপডেট উঠে এসেছে কিন্তু তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে তো এরকমই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে রাখবেন বন্ধুক আপনারা যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হন তাহলে দেখবেন আমি এর আগে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম আপডেটটা কি ছিল এই দেখুন বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আসছে আবাস প্লাস যোজনা তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে দু সালের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বন্ধ হয়ে আসতে চলেছে কেন্দ্রীয় গৃহনির্মাণের নতুন প্রকল্প আবাস প্লাস যোজনা এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস প্লাস যোজনা ডাব টেস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে বলেও বলেছিলাম দুটো ওই লিস্টের সাথে উপভোক্তাদের আধার কার্ড এবং জব কার্ড ম্যাপিং এর কাজও শেষ করতে বলা হয়েছিল সেই সঙ্গে ফিল্ড ভেরিফিকেশন করে অযোগ্য উপভোক্তাদের নাম ডাফ টাওয়াস প্লাস লিস্ট থেকে বাদ দিতে বলা হয়েছিল তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা ওই ভিডিওটা দেখে না থাকেন তাহলে একবার ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো উপরে আই বাটনেও আপনারা ওই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তবুও আমি আরেকবার যারা বিশেষ করে নতুন আবাস প্লাস যোজনা কি জানেন না তাদের জন্য ওই আগের ভিডিওটার কিছু অংশ রিপিট করছি কেন বন্ধ হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা এতদিন সেই সকল ব্যক্তি বাড়ি পেতেন যাদের এসিসিসি দু হাজার এগারো অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস দু হাজার এগারোর পিডব্লিউ তালিকা অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল বর্তমানে রাজ্য সরকারের রিপোর্ট অনুযায়ী সেই তালিকার প্রায় হান্ড্রেড পার্সেন্ট উপভোক্তার গৃহ নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে সুতরাং এরপর আবাস প্লাস যোজনা অনুযায়ী কাজ শুরু হবে হান্ড্রেড পার্সেন্ট এই জন্যই বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আর নতুন করে কোনো পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি স্যাংশন বা মঞ্জুর করা বাকি নেই এসএসিসি টু থাউজেন্ড ইলেভেন অনুযায়ী পিডাব্লিউএল তালিকার সকল উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে হতে পারে দু একজনের বাড়ি এখনো সম্পূর্ণ হয়নি বা দু একজনের এখনো দ্বিতীয় বা তৃতীয় কিস্তির টাকা পাননি কিন্তু নতুন করে আর স্যাংশন দেওয়ার মতো কেউই বাকি নেই আপনারা বুঝতে পারছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেটা থেকে এতদিন বাড়ি স্যাংশন করা হতো সেই তালিকায় নতুন করে আর কিন্তু কাউকে স্যাংশন দেওয়া বাকি নেই সবাইকার কিন্তু ফার্স্ট ফেজের টাকা ছেড়ে দেওয়া হয়েছে হতে পারে এখনো অনেকে হয়তো দ্বিতীয় বা তৃতীয় কিস্তির টাকা পাননি কিন্তু প্রত্যেককে কিন্তু স্যাংশন করে দেওয়া হয়েছে ওই লিস্টে আর কেউ বাকি নেই তাছাড়া এই দু হাজার তালিকায় নাম থাকা সত্ত্বেও যাদের বিভিন্ন জটিলতার কারণে এতদিন বাড়ি মঞ্জুর করা সম্ভব হচ্ছিল না তাদের নাম বর্তমানে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে পিডব্লিউএল তালিকায় প্রায় হান্ড্রেড পার্সেন্ট উপভোক্তারই গৃহ নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে আর যাদেরকে স্যাংশন করা যায়নি ওই তালিকায় পিডব্লিউএল তালিকায় অনেকের বিভিন্ন কারণে জটিলতা ছিল হয়তো তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি বা হয়তো তারা সরকারের অন্য কোনো প্রকল্পে বাড়ি পেয়েছে তো এরকম যাদের জটিলতা ছিল তাদের কিন্তু নাম এই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তালিকার সম্পূর্ণ লিস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুতরাং এখন আর আবাস প্লাস যোজনা চালু করায় কোনো সমস্যা নেই উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় সরকারের নির্দেশে বলা ছিল এসিসি টু থাউজেন্ড ইলেভেন অনুযায়ী পিডাব্লিউ এল তালিকা সকলকে বাড়ি দেওয়ার কাজ সম্পূর্ণ না করে আবাস প্লাস যোজনার কাজ শুরু করা যাবে না আপনারা অনেকেই হয়তো জানেন আগের ভিডিওতেও বলেছিলাম যে কেন্দ্রীয় সরকারের একটা নির্দেশ ছিল সেখানে বলা হয়েছিল এতদিন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পটা চলছিল পিডব্লিউ এল তালিকার থেকে সেটা আগে সম্পূর্ণ করতে হবে তারপরেই কিন্তু আপনার আবাস প্লাস যোজনার কাজ শুরু করা যাবে এখন যেহেতু ওই পিডব্লিউ এল তালিকায় প্রায় হান্ড্রেড পারসেন্ট ঘর নির্মাণ সম্পূর্ণ হয়ে গেছে তাই আবাস প্লাস যোজনার কাজ শুরু করায় কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হলো অনেকেই হয়তো জানতে চাইবেন যারা আমার আগের ভিডিওরা দেখেননি যে আবাস প্লাস যোজনা কী আমি আগের ভিডিওতে বলেছি তো চলুন আমি দ্রুত একবার সেটা রিপিট করে দিচ্ছি আবাস প্লাস যোজনা কি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকা ধরে এতদিন বাড়ি দেওয়া হতো সেই এসিসি টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস টু থাউজেন্ড ইলেভেনের এর তালিকা বা পারমানেন্ট ওয়েটিং লিস্ট থেকে বহু যোগ্য ব্যক্তির নাম বাদ পড়ে গিয়েছিল বিভিন্ন রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে যে এই সকল বাদ পড়ে যাওয়া পরিবারগুলিকে অন্তর্ভুক্ত করে একটি এডিশনাল পিডাব্লিউ এর লিস্ট তৈরি করা হোক সেই মোতাবেক কেন্দ্রীয় সরকার দু হাজার সালে আবাস প্লাস যোজনার সূচনা করেন তো দেখতে পাচ্ছেন আবাস প্লাস যোজনাটা দু সালে হয়েছিল গ্রাম পঞ্চায়েতগুলি আবাস প্লাস অ্যাপের মাধ্যমে নতুন করে জিও টেগিং এবং ছবি আপলোড করে দু সালে আবাস প্লাস তালিকার উপভোক্তাদের নাম রেজিস্ট্রেশন করে তৈরি হয় আবাস প্লাস উপভোক্তা তালিকা গত বছর অর্থাৎ দু হাজার একুশের আগস্টে এই আবাস প্লাস ডাফস লিস্ট প্রকাশিত হয় এবং তাতে দুটো আধার সিডিং এবং জব কার্ড ম্যাপিংয়ের কাজ শেষ করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এতদিন যে বাড়ি দেওয়া হতো সেটা আপনার দু সালে যে এসিসিসি লিস্ট সেই থেকে বাড়ি দেওয়া হতো কিন্তু ওই লিস্টে অনেকের নাম বাদ পড়ে গেছিল বলে বিভিন্ন রাজ্য আবেদন করায় সরকার একটা আবাস প্লাস অ্যাপের মাধ্যমে আপনার দু সালে অনেকের বাড়িতে গিয়ে দেখবেন আপনাদের ছবি তুলে কিন্তু এই নতুন একটা উপভোক্তাদের লিস্ট তৈরি করেছিল সেই লিস্টটাই হচ্ছে যে আপনার আবাস প্লাস লিস্ট সেটা গত বছর আগস্টে পাবলিশ হয়েছিল সেই নিয়ে আমি এই চ্যানেলে আপডেট দিয়েছিলাম এতদিন অর্থাৎ দু হাজার একুশের আগস্ট থেকে আজ অব্দি আবাস প্লাস উপভোক্তাদের আধার সিডিং এবং জব কার্ড ম্যাপিংয়ের কাজ চলছিল ওই যে লিস্টটা ওই লিস্টটার যে উপভোক্তা আছে নতুন আবাস প্লাস লিস্টে তাদের হচ্ছে কি আধার সিডিং এবং জব কার্ড ম্যাপিংয়ের কাজটা এতদিন ধরে চলছিল এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজটাও চলছিল এখন প্রশ্ন হলো কেন এই কাজ করতে এক বছর লেগে গেল যেখানে গত বছর সেপ্টেম্বরে এই কাজ শেষ করতে বলা হয়েছিল সেখানে কেন এই কাজ শেষ করতে দু হাজার বাইশের সেপ্টেম্বর এসে গেল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে কারণে কোনো আপডেট আমি দিতে পারিনি তো এটা একটু আপনাদের জানা প্রয়োজন কেন দেরি আবাস প্লাস লিস্টে আধার সিডিং এবং জব কার্ড ম্যাপিং এর কারণ এক নম্বরে দেখুন কি বলা হয়েছে তালিকায় থাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সবার বাড়ি নির্মাণ নিশ্চিত করতে গ্রাম পঞ্চায়েত গুলিকে বেশ বেগ পেতে হয় অনেক ক্ষেত্রে এই উপভোক্তা প্রথম বা দ্বিতীয় কিস্তির টাকা আত্মসাত করে বসেছিলেন বাড়ি শুরুই করেননি বা করলে অর্ধেক কাজ শেষ করেছিলেন তাদের জোর করে সেই কাজ শেষ করাতে অনেক আইনি সহায়তা নিতে হয় এদিকে নির্দেশ অনুসারে তালিকায় এল থাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের সবার বাড়ি নির্মাণ সম্পন্ন না হলে আবাস প্লাস লিস্টে কাজ শুরু করা সম্ভব ছিল না বুঝতেই পারছেন পিডব্লিউ এল তালিকায় থাকা যে সকল উপভোক্তা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতেন তাদের বাড়ি নির্মাণ শেষ করাটা কিন্তু বেশ কঠিন কাজ হয়েছিল অনেকে হয়তো ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজের টাকা নিয়েছেন তারপর কিছুটা বাড়ি করেছেন করে আর বাড়ি করেননি টাকাটা অন্য কোনো কাজে লাগিয়ে দিয়েছেন বা কেউ হয়তো প্রথম পেজের টাকা নিয়ে কোনো বাড়ির সামান্য কাজও করেনি তো তাদেরকে পঞ্চায়েত বারবার রিকোয়েস্ট করেও কিন্তু কাজ শেষ দেখাতে পারছিল না আপনারা হয়তো খবরের কাগজে দেখবেন যে অনেক জায়গাতেই কিন্তু বাড়ি নির্মাণ শেষ করার জন্য পঞ্চায়েতকে কি করতে হয় না পুলিশের সাহায্য নিতে হয় তারপরে এতদিনে কিন্তু সেটা শেষ করা সম্ভব হয়েছে দু নম্বর দেখুন আবার আবাস প্লাস ড্রাফট তালিকায় থাকা উপভোক্তাদের হান্ড্রেড পার্সেন্ট আধার সেডিং করা সম্ভব হলো জব কার্ড ম্যাপিং এর কাজ শেষ করা যাচ্ছিল না কারণ লিস্টে থাকা অনেক উপভোক্তারই বিশেষত ভেঙে যাওয়া পরিবারগুলি জব কার্ড ছিল না ফলে পঞ্চায়েতগুলির আবাস প্লাস ডাফ তালিকায় থাকা উপভোক্তাদের নতুন করে জব কার্ড ইস্যু করে তা লিঙ্ক করার কাজ শেষ করতে অনেক সময় চলে যায় যদিও আবাস প্লাস লিস্টে আধার সিডিং করা যাচ্ছিল কিন্তু যেটা বলা হয়েছিল যে জব কার্ড ম্যাপিং করতে হবে সেই জব কার্ড ম্যাপিং এর কাজটা করা যাচ্ছিল কারণ লিস্টে এমন অনেক বেনিফিসিয়ারি ছিল যাদের জব কার্ডই ছিল মানে তারা হয়তো ছিল ভেঙে যাওয়া পরিবার তার বাবা মায়ের হয়তো জব কার্ড ছিল কিন্তু সে এখন বিয়ে করে নতুন পরিবার হয়ে গেছে তার জব কার্ড নেই ফলে তার জব কার্ড নাম্বার ছিল না তো নতুন জব কার্ড করাতেও সমস্যা ছিল সেই জন্য এদের প্রত্যেকে নতুন জব কার্ড নাম্বার দিয়ে তারপরে কিন্তু সেগুলোকে ম্যাপিং করেছে তো এইটা করতে অনেক সময় চলে যায় তিন দেখুন প্লাসে সুবিধাভোগীদের ফ্যামিলি মেম্বারদের আধার সিডিং করার সাথে সাথে তা মূল এল লিস্টের সাথে কানেক্ট হয়ে অনেক সময় অটো এক্সক্লুশন হওয়ার চান্স ছিল ফলে গ্রাম পঞ্চায়েত ভেঙে যাওয়া পরিবারগুলির আধার সিডিং করতে ইতস্তত করছিল এই যে পোর্শনটা বলছি এটা হয়তো আপনারা অনেকটা বুঝতে পারবেন না দেখবেন আপনারা অনেকেই অভিযোগ করছিলেন যে যখন এই আবাস প্লাসের লিস্টটা কিছু কিছু পঞ্চায়েত করেছিল সেখানে আপনাদের নাম ছিল না যদিও আপনাদের কিন্তু সালে কিন্তু ছবি গিয়েছিল তো এটা এটা কিছুই এই কারণেই ঘটেছিল কোনো দোষ নেই পঞ্চায়েত যখন আপনাদের নামটা আবাস প্লাস আর দিয়ে রেজিস্ট্রেশন করছিল সেই সময় কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বারটা অনেক সময় লিখেছিল তো এই আধার কার্ডের নাম্বারটা লিখলেই কি হয় না অটোমেটিক কিন্তু পিডব্লিউ যে লিস্টটা আছে এতদিনের কেন্দ্রীয় সরকারের তার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছিলো এবং যদি ওই পরিবারের কেউ ইতিমধ্যে বাড়ি পেয়ে থাকে তাহলে কিন্তু অটো এক্সক্লুড হয়ে যাচ্ছিলো নামটা বাদ পড়ে যাচ্ছিল ফলে পঞ্চায়েত এখন যে নতুন তালিকা তার আধার কার্ডের নাম্বার পুট করতে গেলে ভয় পাচ্ছিল যে পাঁচের নামগুলো অটোমেটিক বাদ পড়ে যায় ফলে তো এই সকল পরে আবার হয়তো কৈফিয়ত চাইবে যে কেন আমাদের নাম বাদ পড়ে গেল সেই জন্য কিন্তু আধার সিডিং করতে ইতস্তত করছিল তো সেটার একটা প্রসেস পঞ্চায়েত বের করেছে সেটা আমি আর পাবলিকলি এখন ডিসক্লোজ করছি না কিন্তু এটা ঘটনা যে আধার কার্ড এবং জব কার্ড ম্যাপিং এর কাজটা কিন্তু পঞ্চায়েত শেষ করে ফেলেছে চার নম্বরে সবশেষে ড্রাফট লিস্ট প্রকাশ্যে চলে আসার ভয়ে অনেক পঞ্চায়েত উপভোক্তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতেও ভয় পাচ্ছিল কারণ ফিজিক্যাল ভেরিফিকেশনের পর সেই রিপোর্ট পোর্টালে আপলোড করার নির্দেশ ছিল এ দেখুন এরকম আবাস প্লাস বেনিফিসিয়ারি ফিজিক্যাল ভেরিফিকেশন রিপোর্ট এখানে বেনিফিসিয়ারের পুরো ডিটেলসটা লেখার পর এই যে দেখতে পাচ্ছেন বেনিফিসিয়ারি ইলিজিবল ইন এলিজিবল এইটা এখানে লিখে দিয়ে এই রিপোর্টটা আপনার পোর্টালে আপলোড করলে কিন্তু যারা ইন এলিজিবল তারা কিন্তু বাদ পড়ে যেত এই সকল বাদ হয়ে যাওয়া উপভোক্তারা ভবিষ্যতে কৈফিউ চাইতে পারে এই ভয়ে ডাফলিস্ট নিয়ে পঞ্চায়েত ফিল্ডে কাজ করতে ইতস্তত করেছিল আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার আধার সিডিং জব কার্ড ম্যাপিংয়ের পাশাপাশি যে সকল অযোগ্য উপভোক্তা আছে তাদেরকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করে সরকার বাদ দিতে বলেছিল তো পঞ্চায়েত কিন্তু ওই ফিজিক্যাল ভেরিফিকেশন করে ফিল্ডে নামতে ভয় পাচ্ছিল কারণ ফিল্ডে নামলে কিন্তু অনেকেই জেনে যেত তার নাম আছে এবং পরে যদি দেখা যায় ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়ার পর তার নাম বাদে পড়ে গেছে তো সে হয়তো ঝামেলা করতে পারে এই জন্য পঞ্চায়েত কিন্তু এই লিস্ট নিয়ে প্রকাশ্যে আসতে চাইছিল না আপনারা অনেকেই দেখবেন অভিযোগ করছিলেন যে আবাস ক্লাস যোজনা ডাফ্ট লিস্ট পঞ্চায়েত দেখাতে চাইছে না দেখাতে চাইছে না তার কারণ এটাই যে এটা ড্রাফট লিস্ট ফাইনাল নয় ড্রাফট লিস্টে যাদের নাম আছে তাদের বেশ কিছু লোকের নাম কিন্তু ফাইনাল লিস্টে নাও থাকতে পারে তো স্বভাবতই সেই জন্য পঞ্চায়েত কিন্তু ডাফ লিস্ট দেখানোর ক্ষেত্রে ইতস্তত করছিল এবং এটা নিয়ে ফিল্ডে ফিজিক্যাল ভেরিফিকেশন করতেও ভয় পাচ্ছিল এসবল নানা কারণে আরেকটা কারণ তো সবাই জানেন নাম বিভাট বাংলা বনাম প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনা নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা তো সেই বিতর্কে আমি যাচ্ছি না তবে এটুকু বলতে পারি কেন্দ্রীয় সরকারের টাকা আটকে দেওয়ার জন্য এই সমস্যার কারণেও কিন্তু আগের পিডাব্লিউ এল লিস্টের কাজ শেষ করতে কিন্তু দেরি হয়েছে তো যাই হোক সমস্যা মিটে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন তো যাই হোক সব জল্পনা আশঙ্কা এবং প্রতীক্ষার শেষ এখন শুধুই আবাস প্লাস যোজনার ফাইনাল লিস্ট পাবলিশ হওয়ার অপেক্ষা সম্ভবত বছরের শেষেই আপনাদের জন্য সেই সুখবরটা আসতে চলেছে আপনারা চ্যানেলে চোখ রাখুন আমি সেই আপডেট এলে তা সবার আগে এই চ্যানেলে জানিয়ে দেবো শুধু আপনাদের একটা কথাই বলবো যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করা না থাকলে আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন তাহলে সেই আপডেটটা দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটা শেষ করার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখি আবাস প্লাস যোজনার ফাইনাল লিস্ট পাবলিশ হলো কিন্তু সব গ্রাম পঞ্চায়েতে সেই পাবলিশড একই দিনে নাও হতে পারে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন যে সকল পঞ্চায়েত এল তালিকার কাজ আগে সম্পূর্ণ হয়েছে সেই পঞ্চায়েত আবাস প্লাস ফাইনাল আগে বের করবে আপনার এই যে বলছি আমি নভেম্বর বা ডিসেম্বরে হয়তো আবাস প্লাসের ফাইনালিস্ট ফাইনাল লিস্ট বেরোবে এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে একসঙ্গে নাও বেরোতে পারে সেই পঞ্চায়েতগুলোতে আগে বেরোবে যাদের কিন্তু ওই আগের প্রধানমন্ত্রী আবাস যোজনা যে পিডব্লিউএল তালিকা ধরে কাজ হতো তার কাজটা আগে সম্পূর্ণ করেছে সবাই এখনো সম্পূর্ণ করতে পেরেছে এমন নয় আমি বললাম তো যে স্যাংশন করেছে ফার্স্ট পেজের টাকা ছেড়ে দিয়েছে কিন্তু এখন তো সেকেন্ড ফেজ থার্ড পেজের টাকা অনেকের বাকি আছে এবং বাড়ি নির্মাণও হয়তো করতে বাকি আছে তো তাদের ক্ষেত্রে কিন্তু আবাস প্লাস যোজনার তালিকা বের হতে দেরি হতে পারে আর দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে আবাস প্লাস যোজনার ফাইনালিস্ট পাবলিশ হলেও কিন্তু বাড়ি সকলেই একসাথে পাবেন তা নয় আবাস প্লাস থেকে বাড়ি নির্মাণ নৌ পূর্বের মতোই ধাপে ধাপে সাংশান করা হবে কারণ মূল লিস্টে শুরুতেই উপভোক্তার স্টেটাস অনুসারে প্রায়োরিটি নাম্বার দেওয়া হবে তারপর সেই প্রায়োরিটি নাম্বার ধরে সকলকে ধাপে ধাপে বাড়ি দেওয়া হবে এরকম আপনার আবাস প্লাস ফাইনাল রিপোর্টটা বেরিয়ে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রায়োরিটি নাম্বার প্রায়োরিটি নাম্বার এক দুই তিন চার করে থেকে নিচ পর্যন্ত প্রায়োরিটি নাম্বার দিয়ে পঞ্চায়েত কিন্তু লিস্টটা পাবলিশ করবে এবং এই প্রায়োরিটি ধরেই কিন্তু পঞ্চায়েত আপনাদের সকলকে বাড়ি দেবে প্রথম বছরে হয়তো একশো জন তারপরের বছরে হয়তো আরও একশো জন এইভাবে কিন্তু প্রায়োরিটি ধরে ধাপে ধাপে সবাইকে বাড়ি দেবে অর্থাৎ আপনার লিস্টটা পাবলিশ হয়ে গেলেও কিন্তু সবাই একসঙ্গে বাড়ি নাও পেতে পারেন তো বন্ধু আবাস ক্লাস যোজনার ফাইনাল লিস্ট যে পাবলিশ হতে চলেছে এবছর সেই সংক্রান্ত যে আপডেটটা সেটা এটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ